আশা করি তোমরা ভালো আছো। আমি সনত কুমার সাহা, সহকারী অধ্যাপক, প্রাণীবিজ্ঞান বিভাগ, কুমারখালী সরকারি কলেজ। গতকাল আমরা তোমাদের সাথে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় বর্জ্য নিষ্কাশন নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা বৃক্কের গঠন আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা নেফ্রনের গঠন অর্থাৎ বৃক্কের সূক্ষ্ম গঠন আলোচনা করব। আজকে আমাদের পাঠের শিরোনাম হল বৃক্কের অন্তর্ভুক্ত নেফ্রনের সূক্ষ্ম গঠন। এই পাঠ শেষে তোমরা নেফ্রন কাকে বলে জানতে পারবে, নেফ্রনের গঠন জানতে পারবে এবং নেফ্রনের বিভিন্ন অংশের কাজ সম্বন্ধে জানতে পারবে। আমরা জানি আমাদের দেহে দুইটা বৃক্ক আছে। প্রতিটা বৃক্কের অভ্যন্তরে 10 থেকে 12 লক্ষ নেফ্রন আছে। এই হিসাবে দুই বৃক্কে আমাদের নেফ্রনের সংখ্যা 20 থেকে 24 লক্ষ। এক একটা নেফ্রনের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এই হিসাবে প্রতি বৃক্কে যে নেফ্রন থাকে তাদের মোট দৈর্ঘ্য 37 কিলোমিটার বা 22.5 মাইল এবং উভয় বৃক্কে মোট নেফ্রনের দৈর্ঘ্য 72 কিলোমিটার বা 45 মাইল। এই যে আমরা নেফ্রনের কথা বলছি, আমরা যদি একটা নেফ্রন দেখি তাহলে এর অংশগুলোকে প্রধানত দুইটি অংশে ভাগ করা যায়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা নেফ্রনের প্রধান দুইটি অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাস এবং অন্যটা হচ্ছে রেনাল টিউবিউল। আমরা এই যে যদি একটা নেফ্রন দেখি, তোমরা উপরের দিকে দেখতে পাচ্ছ যে এখানে একটা কাপের মতো গঠন আছে। এই কাপের মতো পুরো গঠনটাকে বলা হয় রেনাল কর্পাস বা মালপিজিয়ার বডি বা মালপিজিয়ার অঙ্গ। এটা মূলত দুইটা অংশের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, অন্যটা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এবং এখানে দেখতে পাচ্ছ যে দুইটা রক্তনালী এই বোম্যান্স ক্যাপসুলের অভ্যন্তরে প্রবেশ করেছে। এই যে রক্তনালীটা বোম্যান্স ক্যাপসুলের অভ্যন্তরে প্রবেশ করে তাকে বলা হয় অন্তর্বাহী ধমনিকা বা অ্যাপারেন্ট আর্টারিওল। এবং যে রক্তনালীটা এই বোম্যান্স ক্যাপসুল থেকে বের হয়ে যায় তাকে বলা হয় বহির্বাহী ধমনিকা বা ইমারেন্ট আর্টারিওল। এই যে আমরা তোমার বোম্যান্স ক্যাপসুলের কথা বলছি, এই বোম্যান্স ক্যাপসুল দেখতে পেয়ালার মতো। এর দুইটা স্তর আছে। এর বাইরের স্তরটা তোমার স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত এবং ভিতরের স্তরটা পোডোসাইট কোষ দ্বারা গঠিত। আর এই বোম্যান্স ক্যাপসুলের দুইটা স্তরের মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস। গ্লোমেরুলাস যে তরল পদার্থ পরিস্থিত করে সেইটা এই ক্যাপসুলার স্পেসে এসে জমা হয়। আর ক্যাপসুলার স্পেস থেকে তরল পদার্থ নিচে তোমার রেনাল টিউবিউল বা বৃক্কীয় নালিকাতে পরিবাহিত হয়। এরপর আমরা দেখি গ্লোমেরুলাসের গঠন কিরকম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অন্তর্বাহী ধমনিকা বা অ্যাপারেন্ট আর্টারিওল বোম্যান্স ক্যাপসুলের অভ্যন্তরে প্রবেশ করেছে এবং প্রবেশ করে কতগুলো কৈশিক জালিকা তৈরি করেছে। এখানে কৈশিক জালিকা তোমার 50 থেকে 60টা কৈশিক জালিকা তোমার উৎপন্ন থাকে এবং এই কৈশিক জালিকাগুলো আবার একত্রিত হয়ে তোমার বহির্বাহী ধমনিকা বা তোমার ইফারেন্ট আর্টারিওল নাম ধারণ করে বোম্যান্স ক্যাপসুল থেকে বের হয়ে যায়। এই গ্লোমেরুলাস এই কৈশিক জালিকাকেই বলা হয় তোমার গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসের কাজই হল যে এখানে বাহিত রক্ত থেকে তরল পদার্থ পরিশ্রিত করে ক্যাপসুলার স্পেসে জমা করে। আমরা এতক্ষণ বৃক্কের কার্যকরী এবং নেফ্রনের প্রথম অংশ রেনাল কর্পাসের কথা আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব বৃক্কের নেফ্রনের দ্বিতীয় অংশ রেনাল টিউবিউলের কথা। রেনাল টিউবিউল হচ্ছে
বোভেল স্ট্যাপসের নিচে থেকে সংখ্যায় নারী পর্যন্ত যে নারী কাটা চলে গেছে এটাকেই মূলত বলা হয় রেনাল ডিবিউল। এই রেনাল ডিবিউল তিনটা অংশের সমন্বয়ে গঠিত। প্রথমটা হচ্ছে নিকটবর্তী কাছের নালিকা, দ্বিতীয় অংশ হচ্ছে হেড ডিবিউল এবং তৃতীয় অংশ হচ্ছে দূরবর্তী কাছের নালিকা। আর আমাদের প্রথম অংশ হচ্ছে নিকটবর্তী কাছের নালিকা। চিত্রে তোমরা খেয়াল করো এই যে হচ্ছে নিকটবর্তী কাছের নালিকা বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল উৎপন্ন হয়েছে বোভেলস ক্যাপসুলের নিচ থেকে এবং এটা হেড ডিবিউল পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য হচ্ছে 14 মিলিমিটার। এটা এক স্তরীয় তৃতীয় কোষের সমন্বয়ে গঠিত। এর এক কোষগুলোর এক প্রান্তে মাইক্রোভিলা যায়। আর এই যে আমরা নিকটবর্তী কাছের নালিকা বা তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের কথা বলছি, এই অংশে গ্লোমেরুলাস কর্তৃক শোষিত তরল পদার্থের অধিকাংশই অর্থাৎ 80% তরল পদার্থ এখানে পুনঃশোষণ ঘটে থাকে। এরপরে নিকটবর্তী কাছের নালিকা যে নালিকার সাথে যে যুক্ত হয়েছে তাকে বলা হয় হেডলি লুপ বা লুপ অফ হেডলি। এই হেডলি লুপে দুইটা অংশ আছে। যে অংশটা তোমার নিচের দিকে নেমেছে, যে অংশটা নিচের দিকে নেমেছে তাকে বলা হয় ডিসেন্ডিং বাহু, এবং যে অংশটা উপরের দিকে উঠে গেছে তাকে বলা হয় অ্যাসেন্ডিং বাহু। হেডলি লুপের কাজ হচ্ছে নিকটবর্তী কাছের নালিকা কর্তৃক শোষিত যে তরল সেই তরলটাকে দূরবর্তী কাছের নালিকায় পৌঁছে দেয় এবং এখানে পানি পুনঃশোষণ ঘটে থাকে। আমাদের রেনাল টিউবুলের তৃতীয় অংশ হচ্ছে দূরবর্তী কাছের নালিকা। দূরবর্তী কাছের নালিকা তোমার হেড লুপের পর থেকে সংখ্যায় নালিকা পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য 4 মিলিমিটার। এটা এক স্তরীয় কোষের সমন্বয়ে গঠিত। এখানে পানি এবং অন্যান্য তরল পদার্থ পুনঃশোষিত হয়ে থাকে। আর এটা কাজ হলো হেডলি লুপ থেকে তরল পদার্থটাকে তোমার সংখ্যায় নালিকাতে পৌঁছে দেয়। চিত্রে আমরা যদি দেখি যে অনেকগুলো নেফ্রন যে নালিকার সাথে যে যুক্ত হয়েছে সেই নালিকাকে বলা হচ্ছে সংগ্রাহী নালিকা। একটা সংগ্রাহী নালিকাতে অনেক নেফ্রন এসে তোমার যুক্ত হয়। আর সংগ্রাহী নালিকা অনেকগুলো আমরা জানি যে অনেকগুলো সংগ্রাহী নালিকা একত্রে যুক্ত হয়ে বেরিনি ডাক্ট বা ডাক্ট অফ বেরিনি গঠন করে। এগুলো তোমার রেনাল ক্যাপিলারির মাধ্যমে বৃক্কের পেলভিসে তরল পদার্থ সরবরাহ করে থাকে। আমরা এতক্ষণ তোমাদের সামনে বৃক্কের কার্যকরী একক, নেফ্রনের গঠন, এর বিভিন্ন অংশের কাজ আলোচনা করলাম। আশা করি এটা তোমাদের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বেশ সহযোগিতা করবে। আগামী ক্লাসে আমরা ব্রিকেস যে তোমার সাহিত্য অর্থাৎ রেশমের সাহিত্য, রেশমের সাহিত্য বিষয়ে আলোচনা করব। কীভাবে রেচনের সাহিত্যের সম্পন্ন হয়, ফিজিওলজি অফ এক্সক্রিশন। আগামী ক্লাসের জন্য তোমাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।